নমস্কার ওসি সাহেব, আমি মাইন্ড করলাম। আপনার নামটা জানতে পারি? নাম কালী। নাম শুনলে সবাই উঠে দাঁড়ায়, সালাম করে। ওসির ঘরে পারমিশনই ঢুকতে হয়। গেট আউট। আমি মাইন্ড করলাম ওসি সাহেব, আমি কোনোদিনও কোথাও পারমিশন নিয়ে ঢুকি না, আর যেখানে পারমিশন লাগে সেখানে আমি যাই না। তাছাড়া এই থানায় জয়েন করার আগে কোনো পুলিশ অফিসার এলে তাকে আমার পারমিশন নিতে হয়। ইউ জাস্ট শাট আপ এন্ড গেট আউট। আমি আবার মাইন্ড করলাম ওসি সাহেব, চিৎকার করবেন না, দুটো জরুরি কথা বলবো, মন দিয়ে শুনুন। আপনি একটু বেশি বায়োস্কোপ টায়োস্কোপ দেখেন তাই না? যারা বেশি বায়োস্কোপ দেখে তারা নিজেদের বায়োস্কোপের হিরোর মতো মনে করে। আমি বুঝতে পারছি আপনার ঘাটটা একটু শক্ত, তাই আমি নিজে এলাম। আমার ছেলে পুলেরা এলাকার দোকানদারদের কাছ থেকে হপ্তায় হপ্তায় টাকা নেয়, সে টাকায় আমি হাত দিই না, ওরাই নেয়। আপনি বাধা দিচ্ছেন। থানার সঙ্গে সবসময় আমার একটা বন্দোবস্ত থাকে, সেই বন্দোবস্ত অনুযায়ী আপনি মাসে 2000 টাকা পাবেন। এই নিন। আমি মাইন্ড করলাম ওসি সাহেব, আপনার থানার মধ্যে আপনার সেপাই কনস্টেবলদের সামনে আপনাকে যদি অপমান করতাম আপনি নিশ্চয় দুঃখ পেতেন। আমার ছেলেপুলেরা যারা আপনার সেপাই কনস্টেবলদের মতন আমার হুকুম তামিল করে, তাদের সামনে আমায় অপমান করে আমাকে আপনি খুব দুঃখ দিয়েছেন। আমি এখন চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা আপনাকে বলে যাই, যে হাত আপনি আমার ওপর তুলেছেন সেই হাত আমি কেটে নেব। শুয়োরের বাচ্চা,